বন্ধুরা, আমি আপনাদের প্রমিস করে দিই যে আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে মেডিকেল সম্পর্কে একদিন আপনার ভালো নলেজ হয়ে যাবে। তো আজকের টপিক হচ্ছে কি, উইস্টম টিথ, মানে আমরা বাংলা ভাষায় তাকে আক্কেল দাঁত বলে থাকি। আমাদের উপরে এবং নিচে চারটে দাঁত থাকে। এটা আমাদের মানে যখন 19 থেকে 25 বছর থাকে সেই সময়টাতেই উঠার চেষ্টা করে, এবং অনেকেরই নর্মালি সেটা উঠে যায়, আবার ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু সেটা নর্মালি উঠতে পারে না এবং অনেক ধরনের ক্রিটিক্যাল প্রবলেম দেখা দিতে পারে। তো সেই প্রবলেমটাকে আমরা কিভাবে ফেস করব তার একটা ডিটেল ডেসক্রিপশন আমি আপনাদের বলে দিচ্ছি। ওকে, দেখা গেছে যে 25 বছর পরেও কিন্তু প্রবলেম দেখা দেয়, কিন্তু একটা কথা বলে দেয়, এই দাঁতটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না, এটা একটা ইউজলেস টিথ, একদম কাজবিহীন টিথ। ওকে, দেখুন এখানে আমি যে প্রবলেমগুলো হয় কি, আমাদের ধরুন এই যে মাড়িটা আছে, মাড়িটার মধ্যে কিন্তু পরিমাণ মতো জায়গা পায় না, অনেক সময় পরিমাণ মতো জায়গা না পেয়ে এই দাঁতটা মানে যে নর্মাল শেপে উঠার কথা সেই শেপে উঠে না, না উঠে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের মানে কন্ডিশন ফেস করতে হয়। সাপোজ এই দাঁতটাকে একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি, এই দাঁতটাকে উঠার চেষ্টা করছে, এই দাঁতটাকে ফোর্স করে, যদি এটাকে ফোর্স করে উঠার চেষ্টা করে তাহলে হবে কি, এখানে স্বাভাবিকভাবে এখানে ব্যথা শুরু হবে, ব্যথা শুরু হবে কি না, এবং এই ব্যথার সাথে সাথে আপনার মাথাতে ব্যথা করতে পারে, গালে ব্যথা করতে পারে, জায়গাটা সুয়েলিং হয়ে যেতে পারে, মানে ফুলে যেতে পারে। তো ওই সময়টাতে আপনাকে কি করা দরকার, আবার অনেকের সময় হয় কি মানে এই এখানে দাঁত এবং উপরে একটা দাঁত থাকবে, সেই দাঁতের সঙ্গে মানে আমাদের গালের মধ্যে কামড় পড়তে পারে, অনেক সময় জিভের মধ্যে কামড় পড়তে পারে, কামড় পড়ে পড়ে জায়গাটা হয়ে যেতে পারে একটু মানে বিকৃত আকার ধারণ করতে পারে, ইনফেকশন হতে পারে, সেখানে একটু বিভিন্ন ধরনের প্রবলেম মানে ইনফ্লামেটরি চেঞ্জেস দেখা দিতে পারে। সেজন্য সেই যে ফার্দার স্টেটগুলো যাতে না হয় সেজন্য আমাদের একটা মানে প্রাইমারি স্টেজে কিন্তু আমাদের সেই স্টেপগুলো নিয়ে নিলে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। কেন, দেখুন যদি এইখানে দাঁত এখানে উপরের যে উপরের মাড়িটার দাঁতটা যদি এভাবে উঠে, ঠিক আছে, তখন আপনি যখন বাইটিং করবেন তখন এই যে উপরের দাঁতটা এখানে কিন্তু কম্প্রেশন করতে পারে, মাড়িটা যেহেতু ফুলে যাবে, ফুলে গেলে এই জায়গাটার মধ্যে মানে আমাদের গালের মধ্যে বাইটিং করে মানে দাঁতের মধ্যে যে আমাদের গালের মধ্যে সেখানে সেখানে চিবিয়ে সেখানে মাংসটাকে খারাপ করে দিতে পারে এবং আপনার কাছে সেখানে প্রচণ্ড পেইনফুল করতে পারে, আপনি খেতে পারছেন না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে, তাই না? তো আমাদের কি করতে হবে সেই মুহূর্তে, যখনই এরকম মানে দাঁতগুলো উঠা স্টার্ট হয়েছে সেই মুহূর্তেই আপনাকে কিন্তু কিছু মাউথ ওয়াশ মানে আপনার মুখটাকে ভালো করে ওয়াশ করতে হবে, কারণ যাতে যাতে করে এখানে কোনো ধরনের ইনফেকশন না হয়, কারণ এই যে চামড়াগুলো ছিঁড়ে দাঁতটা উপরে ওঠার চেষ্টা করছে সেই চামড়াগুলো তো একদম মানে একটু একটু অ্যাবনর্মাল থাকবেই, সেই জায়গাতে সুয়েলিং থাকবেই, ফুলাফুলে পার্ট থাকবেই। এবার সেই জায়গাটাকে ঠিক করার জন্য আপনাকে সবসময় সেই জায়গাটা ক্লিন রাখতে হবে যাতে করে এখানে কোনো ইনফেকশন না হয়। তাহলে ক্লিন রাখার জন্য একটা বেস্ট একটা মাউথ ওয়াশ বলে দিচ্ছি আপনাদের, ধরুন হেক্সাডাইন মাউথ ওয়াশ। এই যে মাউথ ওয়াশটা দেখতে পাচ্ছেন, এই মাউথ ওয়াশ দিয়ে যদি আপনি ক্লিন করেন তখন আপনার মানে দাঁতের একটা ডেন্টাল একটা ভালো একটা কেয়ার হয়ে যায়, বুঝতে পারছেন? ধরুন নেক্সট স্টেপ বলে দেই, যদি এইটা আপনি কিনতে না পারেন, ধর ভালো লাগছে না, তাহলে আপনি বিটাডাইন কিনে নিতে পারেন। একটা বিটাডাইন মাউথ ওয়াশ আপনি মার্কেটে ফার্মেসিতে অ্যাভেলেবল পেয়ে যাবেন, তার জন্য আপনার কোনো প্রেসক্রিপশন নাও লাগতে পারে, যে কোনো জায়গায় কাটলে আপনি বিটাডাইন লাগান, সেটা নিয়ে একটু জল দিয়ে আপনি বিটাডাইন জলের মধ্যে মিশিয়ে একটু মাউথটা ভালো করে ওয়াশ করতে পারেন দিনে 2 থেকে 3 বার। ওকে, যদি এটাও না করেন তাহলে বাড়িতে আপনি সিম্পলি একটু লবণ দিয়ে একটু জলের সঙ্গে মিশিয়ে ঠান্ডা জল দিয়ে আপনি মাউথ ওয়াশ করবেন, তাতে করে এখানে যে এক্সট্রা যে ব্যাকটেরিয়াগুলো থাকবে বা কোনো জীবাণু সেগুলো কিন্তু একদম ক্লিন হয়ে যাবে এবং আপনার এখানে কোনো ধরনের বড় ধরনের ইনফেকশন হওয়া থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি কিন্তু এটাকে ক্লিন করে দেখুন, আপনি অনেকটাই আরাম পাবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, যদি আপনার এখানে কোনো ধরনের সোয়েলিং থাকে, কোনো ফুলা ফুলা ভাব থাকে বা খুব বেশি ব্যথা হচ্ছে, তখন কিন্তু একটু আইস কম্প্রেশন করতে পারেন, মানে একটু বরফ নিয়ে এখানে হালকাভাবে লাগিয়ে একটু সময় 1 ঘন্টা পরপর দিতে পারেন, তখন তো কিন্তু পেইন রিলিফ পাবেন, একটু আরাম পাবেন, তাই না? এবার দেখুন আপনাকে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। কী অ্যাভয়েড করতে হবে, ধরুন গরম চা খাবেন না, বা ধরুন কোনো গরম মেক্সি বেশি বেশি গরম খাবার খাবেন না, খুব বেশি পরিমাণে সেখানে মানে খাবার শক্ত শক্ত খাবার যেগুলো আছে সেগুলো খাবেন না। অনেকে আবার চা পান সেগুলো মানে পান সিগারেট সেগুলো স্মোকিং করেন, সেটা থেকেও কিন্তু অ্যাভয়েড করবেন, স্মোকিং খুবই মানে বিপজ্জনক হতে পারে ওই সময়টাতে,
এবং পান যারা খান তাদের জন্য কিন্তু সেটা একটু বেড়ে ওইটা কিন্তু আবার আপনার সমস্যাকে ইনক্রিজ করে দিতে পারে, তাই না? এবার ধরুন আপনি মানে যদি এইসব এইগুলো মেনটেন করে যদি আপনার প্রবলেম হচ্ছে না, প্রবলেমটা সলিউশন হচ্ছে না, তখন আপনি অবশ্যই কিন্তু একজন ডেন্টিস্ট ডক্টরকে দেখিয়ে ডাক্তারকে রিমুভ কর ডাক্তার অ্যাডভাইস যদি করেন যে রিমুভ করে দেওয়ার জন্য, আপনি কিন্তু রিমুভ করে নিতে পারেন। কেন বলছি? কারণ যদি এই প্রবলেমটা বারবার হয় আপনার সাথে, বারবার রিপিট হয়, ধরুন বারবার একটা জায়গাতে কামড় পড়ছে, দীর্ঘদিন ধরে আপনি বিভিন্ন ধরনের এই যে প্রাইমারি কেয়ারগুলো সেগুলো আপনি নিচ্ছেন, তারপরে সেটা সমাধান হচ্ছে না, তখন কিন্তু আপনাকে ডক্টর হতে অ্যাডভাইস করতে পারেন যে এটা আপনি রিমুভ করে দিন। এটা রিমুভ করলে আপনার খুব বেশি কোনো ধরনের প্রবলেম নেই, কিন্তু এটা থাকলে কিন্তু ফিউচারে একটু প্রবলেম হতেও পারে। যদি আপনার কন্টিনিউ সেটা মানে বারবার রিপিট হয় এবং দীর্ঘদিন যাবৎ সেরকম প্রবলেমে আপনি মানে ফেস করে থাকেন, তাহলে অবশ্য ডক্টর যদি আপনাকে রিমুভ করার জন্য বলে তাহলে রিমুভ করে দিতে পারেন। ওকে, বা আরও অনেক ধরনের ব্যাপার আছে এখানে, যদি আপনাদের কিছু কমেন্ট করার থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর অন্যান্য যে টপিকগুলো আছে আমি ধীরে ধীরে সবই বানাবো, আশা করি সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।